অরাজনৈতিক মানসিকতা, অসাম্প্রদায়িক মানসিকতা এবং ধর্ম বর্ণ রাজনীতি সব কিছু দূরে সরে তাদের স্লোগান একটাই ছিল, ব্রিটিশ মুক্ত ভারত আর স্বাধীন দেশ। আর সেই স্লোগানকে সামনে রেখে তারাও ঠিক জাতি ধর্ম বর্ণ রাজনীতি নির্বিশেষে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন আর তারা সফল হয়েছিলেন। আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনও ঠিক সেই একই রকমভাবে জাতি ধর্ম বর্ণ ধর্ম রাজনীতিকে সরিয়ে রেখে আমরা শুধু মানুষের অধিকার চাই। এবং ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন ছিল যেমন তাদের ব্রিটিশ মুক্ত দেশের এবং স্বাধীনতার লড়াই, আজকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আমরাও একটি লড়াই সংগঠিত করতে চাই, আমরাও এক সংগঠিত করতে চাই এবং সেটাও হয়তো ভারতবর্ষের দ্বিতীয় স্বাধীনতা হিসেবেই পরিচিত হবে, যেখানে আমরা ফিরিয়ে দিতে চাই সংখ্যালঘু মানুষের সাম্যের অধিকার, সংখ্যালঘু মানুষের সাংবিধানিক অধিকার, সংখ্যালঘু মানুষের তার কর্মের অধিকার এবং তার যে মৌলিক অধিকার তাকে আমরা ফিরিয়ে দিতে চাই, যা কিনা আজ লুণ্ঠিত হচ্ছে আজকের স্বাধীন ভারতের বেশ কিছু শোষক শাসক এবং রাজনৈতিক দলের হাতে। আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন সেই সমস্ত শোষকদের হাত থেকে মুক্তি স্বাধীনতা দিতে চাই এই সংখ্যালঘু মানুষদের জন্য। আর সেই লড়াইয়ে যিনি পুরোভাগে নেতৃত্ব দিচ্ছেন আমাদের সরোভার সম্পাদক ভাইজান এবং হুজুর কেবলা, তাদের যে নীতি এবং আদর্শ সেই আদর্শ আজ সারা ভারতবর্ষের বুকে ছড়িয়ে পড়েছেন। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের মধ্যে বিশেষত করে পশ্চিমবাংলায় সার প্রতিটা জেলায় অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সংগঠনে মানুষ দলমত নির্বিশেষে আসছেন আর আমরা সফল হচ্ছি। পাশাপাশি এখানে বলে রাখা উচিত, ঠিক আমরা ভাইজানের নেতৃত্বে যখন এই কাজগুলো করছি তখন কিছু মানুষ, কিছু রাজনৈতিক মানুষ, কিছু শোষক শ্রেণীর মানুষ তাদের স্বার্থে ঘা পড়ছে, তাই তারা বিরোধিতা করার চেষ্টা করছেন, কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের যারা কর্মী, যারা নেতৃত্ব রয়েছেন, তারা ভাইজানের যে আদর্শ, হুজুর কেবলার যে আদর্শকে মাথায় নিয়ে কাজ করে তারা আজকে প্রমাণ করতে পেরেছে যে আইমা অসাম্প্রদায়িক, আইমা মানুষের কথা বলে, আইমা রাজনীতির উপরে উঠে গিয়ে সংখ্যালঘুর কথা বলে, প্রকৃত শোষণের বিরুদ্ধে আইমা, অন্যায়ের বিরুদ্ধে আইমা, ন্যায়ের পক্ষে আইমা, এবং সেই বার্তা প্রতিষ্ঠিত করতে আইমা আজ অত্যন্ত সক্ষম। আগামী দিনেও একই রকম ভাবে আইমা এগিয়ে চলবে, পথ চান, সুপারিশ চান। আইমা কখনো কোনো রাজনৈতিক দলের কাছে যায়নি, এর আগের অতীতের যে ইতিহাস সেই ইতিহাস দেখে আপনারা জানেন বহু রাজনৈতিক দল তারা এই দরবার এসেছেন একটু এই দরবার থেকে সুপারিশ নেওয়ার জন্য, কিন্তু আমাদের যিনি সর্বভারতীয় সম্পাদক ভাইজান তিনি একটাই কথা বলেন যে এই দরবার নয়, এই দরবার যাদের কথা বলছে, এই আইমা নয় আইমা যাদের কথা বলছে সেই সংখ্যালঘু, এই আইমা নয় আইমা যাদের কথা বলছে সেই সংখ্যালঘু মানুষের জন্য আপনারা দেখুন, তাদের সন্তুষ্ট করুন, আমরা আপনাদের পাশে থাকব। এই বিষয়ে একটু কথা আপনাদের বলি, 2015 সালে যখন আমরা সংগঠনের পক্ষ থেকে প্রথম রাজ্য সমাবেশ করেছিলাম কলকাতার রাজপথে, আমার খুব মনে আছে সেই সময় ভাইজান একটি আমাদের যিনি সর্বভারতীয় সম্পাদক, আমাদের যিনি সর্বভারতীয় সম্পাদক তিনি একটা বক্তব্য রেখেছিলেন যে সমস্ত সংগঠনের যদি একটাই বাক্য হয়, সমস্ত সংগঠনের যদি একটাই দাবি হয় যে আমরা সংখ্যালঘুর উন্নয়ন চাই, সংখ্যালঘুদের অধিকার ফিরে দিতে চাই, তাহলে আসুন না আমরা সবাই মিলে একসঙ্গে হাতে হাত রেখে সংখ্যালঘুর কথা বলি। সেদিন কিন্তু বহু মানুষ হাতে হাত রেখে সংখ্যালঘুর কথা বলি, সেদিন কিন্তু বহু মানুষ যারা রাজনৈতিক দলের দালালি করছেন, যারা কিছু স্বার্থান্বেষী মানুষের দালালি করছেন, তারা সেদিন কিন্তু সাড়া দেয়নি। এটাই প্রমাণিত হয় যে আইমা রাজনৈতিক দলের দালালি করে না, রাজনৈতিক দল বরঞ্চ তাদের প্রয়োজনে, তাদের স্বার্থে যখন ঘা পড়ে, তাদের যখন অস্তিত্বের সংকট হয়, তারা এই দরবারে বারবার এসেছেন। তবে এটা যদি অন্য কেউ মানুষ হতেন, কিন্তু এক আদর্শবান নীতিবান মানুষ হুজুর কেবলা ভাইজান আছেন, তাই বারবার তারা প্রতারিত করলেও, তারা কথা না রাখলেও বারবার এই দরবারে এসেছেন, তাদের আপ্যায়ন করেছেন, সম্মান করেছেন, নীতি আদর্শটা প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে সংগঠনের কর্মীরা এখনো তারাও একই রকম ভাবে কাজ করছেন। আর বিষয়ে আমি নিশ্চিত, রাজনৈতিক দল নয় কোনো ব্যক্তি মানুষেরও আইমা দালালি করে না। এরপর খুব সুন্দর বলছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই।
একটি কথা একজন প্রশ্ন করছেন যে আইমা করব কেন, আইমা কেন করবেন, এটা থেকে আমি আপনাকে বলছি আইমা কেন করবেন, আইমা কেন করতে হবে সেটা আপনাকে বলছি। আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আজকে প্রয়োজন হতো না বা আমরাও করতাম না যদি সংখ্যালঘু মানুষ যাদের কথা আমরা বলছি তারা তাদের অধিকারটা ঠিকঠাক তারা যদি পেয়ে যেতেন তাহলে হয়তো আইমা করার প্রয়োজন হতো না এবং আমরাও আইমা করতাম না। কিন্তু আমরা স্বাধীনতার পর থেকে ইতিহাস খুলে দেখেছি যে এই সংখ্যালঘু মানুষ তারা স্বাধীনতার আগেও প্রতারিত ছিল আর স্বাধীনতার পরে স্বদেশীদের হাতে নিজেদের দেশের রাজনৈতিক নেতা দলের হাতে তারা আক্রান্ত হচ্ছে এবং তারা শোষিত হচ্ছে। আমরা বহু রাজনৈতিক দলকে দেখেছি যারা সংখ্যালঘুর অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় এসেছে আর ক্ষমতায় আসার পর সেই সংখ্যালঘুদেরকে বিস্মৃত হয়েছে। সেই ইতিহাস দেখে আমরা শিক্ষা নিয়েছি যে আর দয়া নয় ভিক্ষা নয়, সংখ্যালঘুদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই সংখ্যালঘুরাই যথেষ্ট। তাই আমরা সংখ্যালঘুদেরকে একত্রিত করে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলছি। তাই এই সংখ্যালঘুদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যদি এই লড়াইয়ে সত্যি আপনার মনে হয় যে সংখ্যালঘুরা বঞ্চিত, সংখ্যালঘুরা শোষিত, সেক্ষেত্রে নিশ্চয়ই আপনার এরকম একটা সংগঠনের পাশে থেকে কাজ করার দরকার বলে আমি মনে করি। আসান মল্লিক ভাই বলছেন, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে আইমা কি আগামীতে রাজনৈতিক দল হিসেবে দেখতে পারো? পরিস্থিতি আগামী কি আসবে সেটা এখনই বলা যাচ্ছে না ভাই, তবে একটা কথা বলি, আপনারা দিল্লির যিনি সরকার রয়েছেন ছিলেন এক সময় কেজরিওয়াল আপ আম আদমি পার্টি, এর সূত্রটা যদি দেখেন এই সংগঠন কেজরিওয়াল তিনি প্রথম স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যুক্ত ছিলেন এবং মানুষের থেকে প্রস্তাব আসার পর মানুষের যে চাহিদা সেই চাহিদা পূরণ করার জন্য যখন বহু রকম ভাবে বহু কর্নার থেকে তার কাছে প্রস্তাব এলো যে তারা এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে থাকতে চান এবং তিনিও দেখলেন যে অধিকাংশ মানুষ যারা শোষিত বঞ্চিত রাজনৈতিক দলের হাতে তারা একটা বিকল্প চাইছেন, তাই তিনি সমস্ত মানুষকে নিয়ে নেমেছিলেন এবং তিনি সফল হয়েছিলেন। তাই ভাই আগামী দিনে কি পরিস্থিতি আসবে সেটা আগামী দিনই কথা বলবে, এখন আপাতত আমরা সমাজ সচেতনতার মধ্য দিয়ে এগোচ্ছি, আগামীতে যদি হয় নিশ্চয় সেভাবেই এগোবে। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের যে সূত্রপাত সেই সূত্রপাতের ইতিহাসটা হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা থেকে, তাই এই সংগঠনের সদর দপ্তর যেমন পূর্ব মেদিনীপুর জেলাতে রয়েছে তবে শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয় বর্তমানে আরও পশ্চিমবাংলার যে জেলাগুলো রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদ, এই রাজ্যের প্রায় প্রত্যেকটা জেলাতে এই সংগঠন কাজ করছে এবং শুধু এই জেলা নয় সারা পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও আমরা সংগঠন কাজ করছি এবং দ্রুত গতিতে সংগঠন এগিয়ে চলছে। আশা করি আপনারাও আগামী দিনে আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা আপনাদের পাশে থাকব। একজন ভাই তিনি জানতে চেয়েছিলেন যে আমরা যে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনটা অসাম্প্রদায়িক বা ধর্মীয় যে বিভেদ ভুলে গিয়ে রাজনৈতিক বিভেদ ভুলে গিয়ে এবং যে সম্প্রদায় বা ধর্মের যে বিভিন্ন গোত্র রয়েছে অর্থাৎ চলতি ভাষায় বলতে গেলে যে সিলসিলার বিভাজন সেই বিভাজনের ঊর্ধ্বে উঠে গিয়ে যে কাজ করছি এ বিষয়ে জানতে চেয়েছিলেন। আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমি নন্দীগ্রামে কাজ করেছি, মুর্শিদাবাদে গিয়েছি, যারা মুসলিম ধর্মাবলম্বী মানুষ ইসলাম ধর্মের মানুষ তারা বিভিন্ন তরিকা বিভিন্ন সিলসিলা নিয়ে চলাফেরা করেন, কেউ ফুরফুরা, কেউ কাদেরিয়া, কেউ চিস্তিয়া, কেউ জামাত, তাবলিগ জামাত ইত্যাদি সংগঠনে ইত্যাদি যে সিলসিলা রয়েছেন তরিকা রয়েছেন কাজ করেন। কিন্তু অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন সেই জায়গায় সম্পূর্ণরূপে সফল, তারা সমস্ত সিলসিলা এবং ধর্মের মানুষকে এক করতে পেরেছে। আপনি যেমন এই সংগঠনের মধ্যে
হিন্দু ধর্মের মানুষ পাবেন, খ্রিস্টান পাবেন, বৌদ্ধ পাবেন, মুসলিম পাবেন, হয়তো মুসলিমদের সংখ্যা বেশি। একটি কথা বলি, এটা আমাদের মন গড়া কথা নয়, আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন www.visitaimer.org, সেখানে গিয়ে আপনারা দেখতে পাবেন বহু হিন্দু মানুষ, বহু খ্রিস্টান মানুষ এই সংগঠনের সদস্য রয়েছেন। এটাই প্রমাণ করে যে আমরা বিশেষ কোনো ধর্মের নয়। আবার আপনি এই সব সংগঠনের মধ্যে দেখতে পাবেন বহু মুসলিম মানুষ রয়েছেন, কেউ তবলিগ জামাত, কেউ অন্য সিলসিলার মানুষ। আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি নন্দীগ্রামের সংগঠন করতে গিয়ে দেখেছি যে যেখানে মার্কাজটা হচ্ছে তবলিগ জামাতের, যেখানে বেশি মানুষ তারা জামাতের মানুষ যিনি রয়েছেন আমাদের সংগঠনের বিভিন্ন জায়গায়, যারা দায়িত্ব রয়েছেন তারা এই সিলসিলার মানুষ, কিন্তু তারা সিলসিলাকে দূরে সরিয়ে রেখে তারা এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। এবং এই ঘটনার পুনরাবৃত্তি আমরা বারবার দেখেছি, এবং আমি নিজে খুব সম্প্রতি মুর্শিদাবাদ জেলায় যারা দায়িত্বে রয়েছেন তারাও অন্যান্য সিলসিলার মানুষ, কেউ পীরপন্থী কেউ পীরপন্থী নন, প্রত্যেকেই কিন্তু এই সংগঠনকে সাদরে গ্রহণ করেছে। এটাই প্রমাণ করে যে আইমা তার যে স্লোগান নিয়ে জন্মেছিল সেই স্লোগানে ঠিক ঠিক করে এগোচ্ছে, এবং মানুষ সচেতন হওয়ার পর মানুষ এই সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছেন। আপনারা সবে অনুষ্ঠানটা শুরু হয়েছে, যদি কেউ প্রশ্ন করতে পারেন আপনারা প্রশ্ন করুন, আমরা লাইভে থাকবো 8টা পর্যন্ত, তাতে যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন। কিছু মানুষ, কাইফ আইমা বলছেন, কিছু মানুষ যখন বিপদে পড়ে তখন আইমার কাছে আসে আর বিপদ সরলেই আইমার বিরোধিতা করে, এদের প্রসঙ্গে কিছু বলুন। ভাই, এই কথাটা বাস্তব আপনি বলে ফেললেন। শুধু কিছু মানুষ নয়, এই মানুষগুলোর মধ্যে একটু প্রকারভেদ রয়েছে, কিছু রাজনৈতিক মানুষ, কিছু স্বার্থান্বেষী মানুষ, এরা আসেন এই সংগঠনে এবং আসার পর আবার এদের সঙ্গে প্রতারিত করেন। একটা কথা এই বিষয়ে বলি, এই সংগঠনের যিনি সর্বভারতীয় সম্পাদক বা সভাপতি রয়েছেন, ইনারা শুধু যুগ সংস্কারক, সমাজ সংস্কারক না, একজন সুফি সাধক, ধর্ম সাধক। যদি ধর্মের প্রতি কারো রাস্তা থাকে, বিশ্বাস থাকে, যদি কেউ আস্তিক হয়ে থাকে, তাদেরকে আমি একটা কথা বলি, এই কথাটা ভুল নয়, যুগ যুগ ধরে ইতিহাস সাক্ষী দেয় যে যখনই কোনো সুফি সাধকদের সঙ্গে প্রতারণা হয়েছে, সেই মানুষ, সেই গোষ্ঠী, সেই নেতৃত্ব, সেই শোষক বা সেই ধরনের কোনো মানুষ, তারা তাদের ধ্বংস ডেকে এনেছে। আর তাদের এই প্রতারণা তাদেরকে ধ্বংসের সাধকদের প্রতারণা করে আজও পর্যন্ত কেউ সফল হয়নি। তাই আজকে যারা তাদের প্রয়োজনে, আরেকজন বলছেন শেখ হাসিবুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দরবারে আসছে, এদের সম্বন্ধে যদি একটু বুঝিয়ে বলেন কেন আসে, কি কারণে আসছে। দরবার একটি আল্লাহর ওলির স্থান, পবিত্র স্থান, মাজার জিয়ারত করতে অনেকেই আসেন মুসলিম মানুষেরা, এমনকি হিন্দু মানুষেরাও হুজুর কিবলার দোয়া নিতে আসেন, শুভেচ্ছা জানাতে আসেন, বিভিন্ন কারণেই আসতে পারে। আজকে যদি দরবারে কোনো রাজনৈতিক দলের নেতারা আসেন, এই দরবারটা সবার জন্য, সেটা হিন্দু মানুষ, আপনারা জানেন আমাদের এই দরবারে একটা বিশেষ দিন রয়েছে সপ্তাহে দুদিন, যেখানে হিন্দু মানুষদের জন্য এখান থেকে কিছু তদবির করা হয়, আবার মুসলিমদের জন্য করা হয়। ঠিক একই রকম ভাবে বহু নেতা, বহু কর্মী, বহু রাজনৈতিক দলের নেতারা তারা আসেন, এটাকে আপনি এইভাবে না দেখে বরঞ্চ ভাবুন তারা হয়তো দোয়া নিতে আসেন, এর পিছনে কোনো আইমা বা ব্যক্তিগত কোনো কারণ নেই, শুধুমাত্র শুভেচ্ছা বিনিময় এবং দোয়া নিতে আসে বলে এটা আমার মনে হয়। এক শ্রেণীর মানুষ, শেখ মোবারক করিম ভাই আমাদের ভালো কর্মী, এক শ্রেণীর মানুষ যারা আইমার প্রত্যক্ষ এবং পরোক্ষ সর্বনাশ করছেন, তাদের ব্যাপারে কি বলবেন? মোবারক ভাই, যারা আইমার প্রত্যক্ষ ক্ষতি করছেন, যদি জেনে থাকি যে তারা প্রত্যক্ষ ক্ষতি করছেন, তবে তারা যদি সচেতন হয়ে যান ভালো, আর যদি প্রত্যক্ষভাবে ক্ষতি করার পরেও যদি এখনো পর্যন্ত ইচ্ছাকৃতভাবে কাজ করে থাকেন, আমি নিশ্চিত যে এই সংগঠনের মাথায় যে দুজন রয়েছেন তাদের সঙ্গে প্রতারণা তো করা যায় না, এই ক্ষতি হয়তো তার নিজেরই ক্ষতির পূর্বাভাস বলে আমার মনে হয়। আর যারা পরোক্ষ ক্ষতি করছেন, তাদের উদ্দেশ্যে বার্তা যে পরোক্ষভাবে ক্ষতি করছেন, এই ক্ষতিটা সংগঠনের ক্ষতি নয়, কারণ এই সংগঠন একদিন প্রতিষ্ঠিত হবে, এই সংগঠনের কর্মীদের নিষ্ঠা, আদর্শ তাদেরকে নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাবে। আমার মনে হয় এই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতি করা বা সংগঠনকে দুর্নাম করে
বা অপবাদ দিয়ে পিছিয়ে রাখা এই চেষ্টাটা তাদের ওই বলা যেতে পারে যে একটা ফুটা পাত্রে জল ঢেলে দিবারাত্রে বৃথা চেষ্টা তৃষ্ণা মেটাবার। কারণ এই সংগঠনের মাথায় হুজুর কেবলা এবং ভাইজানের যে দোয়ান আছে, আমি দৃঢ় বিশ্বাস করি এই দোয়া আল্লাপাকের দরবারে নিশ্চিতভাবে কবুল হবে এবং হয়েছে। তাই সংগঠন আজও পর্যন্ত টিকে রয়েছে এবং বহু মানুষ যারা এই সংগঠনকে অ্যাসিড টেস্ট করতে চেয়েছিলেন করেছেন, তারা যে বিফল সেটাও আজকে প্রমাণিত হয়েছে। গত লোকসভা ভোটে আইমা তৃণমূলকে সমর্থন করেছিল, 2019 সালে লোকসভা ভোটে আইমা কাকে সমর্থন করবে, এবার আপনি কি বলবেন? দেখুন, 2019 সালে এখনো পর্যন্ত কি হবে না হবে সেটা তো সংগঠন বসে সিদ্ধান্ত নেবে, এবং সে সিদ্ধান্ত নেওয়ার পর ভাইজান যে সিদ্ধান্তটা নেবেন বা আদৌ কোনো সমর্থন হবেন কিনা পরবর্তীকালে, নিশ্চিতভাবে ভাইজান লাইভে আসবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। বাঁকুড়া রাজনীতি নেতারা আইমার বিরোধিতা করে কেন? ভাই, বাঁকুড়া জেলায় রাজনীতি নেতারা বিরোধিতা করছে আমরা জানি, আপনারাও একটু খবর নিয়ে দেখুন। পূর্ব মেদিনীপুর জেলাতেও আইমার বিরোধিতা করছেন, পশ্চিম মেদিনীপুর জেলাতেও আইমার বিরোধিতা করছেন। সমস্যা হচ্ছে এই জায়গায়, যে যেখানে ক্ষমতাশালী সেখানে গিয়ে তাদের এই ক্ষমতার উপরে উঠে গিয়েছে আইমা। যখনই কোনো সোশ্যালভাবে সামাজিকভাবে মানুষকে সচেতন করছে, সংখ্যালঘু মানুষকে তার অধিকারের বিষয়ে সচেতন করছে, তখনই রাজনৈতিক দলের সাথে ঘা লাগছে। কারণ তাদের, তারা এটা আড়াল রেখে সংখ্যালঘুদেরকে ব্যবহার করতে চেয়েছিলেন, আর যে কাজটা, এই জন্য আইমাতে সোশ্যাল অ্যাওয়ারনেস, সামাজিক সচেতনতার কথা বলা রয়েছে যে আমরা সামাজিক সচেতনতার মধ্য দিয়ে আমরা সংগঠন কাজ করছি। আর এই সচেতনতা বৃদ্ধির সাথে সাথে আজকে পূর্ব মেদিনীপুর জেলাতে দেখুন দাঙ্গার পরিমাণ কমে গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার মানুষ অনেক বেশি সচেতন। একই রকমভাবে অন্যান্য জেলার মানুষও তারা এই সংগঠনের প্ল্যাটফর্ম, সংগঠনের বক্তব্য শোনার পর তারা সচেতন হচ্ছেন, আর তাদের এই সচেতনতা রাজনৈতিক দলের কাছে একটু কষ্টের কারণ হবে, এটা স্বাভাবিক। সরি গোস্বামী জি, রং উঠবেন কামাপুর ভাই জানান। প্রশ্ন একজন গোস্বামীর ভাই চালিয়ে যান, সাথে আছি। ধন্যবাদ ভাই, আমার সাথে নয়, সংগঠনের পাশে থাকুন। কারণ আমি ব্যক্তিগতভাবে নয়, সংগঠন আমাদের সেই জায়গা দিয়েছে, সংগঠন মানুষের কাজ করছে। তাই সংগঠনের পাশে থাকুন, আমরা সংগঠন আপনার পাশে থাকবো ইনশাল্লাহ। কিছু মানুষ অ্যাকচুয়ালি মানুষ আছে দু একজন শিক্ষিত মানুষ, রেহান খান ভাই বলছেন, দু একজন শিক্ষিত মানুষ আপনাদের সংগঠনে থাকলেও তাদেরকে চালিকা শক্তিতে দেখি না কেন? রেহান ভাই বলছেন, ভুল উত্তর দিয়েছেন, ভুল প্রশ্ন করেছেন, মাফ করবেন। বহু শিক্ষিত মানুষ রয়েছেন যারা এগিয়ে এসেছেন, তারা নিশ্চিতভাবে আমাদের দলের, আমাদের সংগঠনের চালিকা শক্তি হিসেবে কাজ করছে। আপনি যদি আড়াল থেকে বলেন যে শিক্ষিত মানুষরা আমাদের সংগঠনে কাজ করছে না বা তাদেরকে চালিকা শক্তির আসনে দেওয়া হচ্ছে না, এটা ভুল বলবেন। যদি কোনো শিক্ষিত মানুষ সংগঠনের পেছনে বেঞ্চে এসে বসে থাকেন বা পিছিয়ে থাকেন, সেটা তার দুর্বলতা। কিন্তু সংগঠন বা ভাইজান, আমি জানি তিনি এমন একজন মানুষ, তিনি যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান দেন, সেই সম্মান যদি তিনি পাওয়ার যোগ্য হন, নিশ্চিত তিনি সংগঠনের সেই সম্মান পাবেন। তবে যদি কেউ নিজেকে পিছিয়ে রেখে বলে আমাকে পিছিয়ে দেওয়া হয়েছে, সেটা তার দুর্বলতা ভাই। আমরা সংগঠন শুধু সমস্ত মানে গোত্রের মানুষ, সমস্ত রকমের মানুষকে নিয়ে আমরা চলতে চাই, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক, সমস্ত মানুষের এই মিলন ক্ষেত্র হবে এই সংগঠন। এবং এটা হবে এমন একটা সংগঠন যেখানে আপনি ইপিউটিম অফ দ্য ওয়ার্ল্ড বলা যেতে পারে, যে বৈচিত্র্যের মধ্যেও একটা একতা, ইউনিটি প্রতিষ্ঠিত করাই হলো আমাদের মূল লক্ষ্য। অতএব ভাই, আপনারা শিক্ষিত লোক, এগিয়ে আসুন, নিশ্চিতভাবে আপনাদের জন্য যোগ্য সম্মান আপনাদের জন্য রয়েছে।
এস কে সাম বলেছেন, আইমার কিছু নেতৃত্ব আছেন যিনারা শুধু নিজেরা আইমা করেন বা ভাইজানের কাছে নিজের নামের জন্য ভাইজানের সঙ্গে থাকেন, তিনারা কোনোদিন অন্য কারোর কাছে আইমার কথা বলেন না এবং বলার চেষ্টাও করেননি, শুধু ভাইজানের কাছে। আগে ভাই সাহেব তিনারা কি আইমা করার যোগ্য তাদের বিষয়ে একটু জানতে চাই। এই উত্তরটা আগেই দিয়ে গেলাম যে ভাইজানের কাছে আপনাকে আসতে হবে, ভাইজান তো আপনার কাছে যাওয়া সম্ভব নয় কারণ সংগঠনে এই মুহূর্তে 2 লাখ সদস্য রয়েছে, তার মধ্যে যারা কাজের ভিত্তিতে এগিয়ে এসেছেন ভাইজানের সান্নিধ্য পেয়েছে। আপনাকেও বলবো ভাই, আপনি কাজের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করুন। আমি ব্যক্তিগত ভাবে বলি, আমি যখন 2010 সালে এই সংগঠনে বাবলু ঝুলকির হত্যার প্রতিবাদে মহিষাদল শহরে হেঁটেছিলাম, তখন আমার কাছে এই সংগঠনের প্রায় সবাই অজানা ছিলেন, ভাইজানের সঙ্গে কথা বলাটাই আমার কাছে স্বপ্ন ছিল। কিন্তু আজকে সংগঠনে আমার যেটা মনে হয় কাজের মধ্যে দিয়ে তিনি আমাকে বেছে নিয়েছেন, আজকে আমি ভাইজানের সঙ্গে কথা বলি বা মেলামেশা যে করি, যে সম্পর্কটা তৈরি হয়েছে এটা কিন্তু আমার মনে হয় আমাকে ভালোবেসে তিনি নয়, আমাকে কাজের মধ্য দিয়েই তিনি আমাকে এই জায়গাটা দিয়েছেন। আর আমি বিশ্বাস করি যে যারা এইভাবে কাজের এবং দক্ষতার পরিচয় দেবেন তার মধ্য দিয়ে তিনিও নিশ্চিতভাবে ভাইজানের পাশে আসতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আইমা বিএবি আব্দুল সালাম, আইমা বিজেপির টাকায় চলে তার প্রমাণ দেয় ভাইজানের সাথে দিলীপ ঘোষের ছবি, এতে আপনি কি বলবেন? এরকম বহু ছবি আমি আপনাকে দেখাতে পারি আব্দুল সালাম ভাই, যেখানে ভাইজানের সঙ্গে নাম না করি নেতা বহু সেটা দেখতে চান ব্যক্তিগতভাবে আমার সঙ্গে দেখা করবেন, আমি আপনাকে 10খানা ছবি দেখাবো যেখানে 5খানা রাজনৈতিক দলের নেতারা কংগ্রেস তৃণমূল সিপিএম এরা ভাইজানের সঙ্গে ছবি তুলেছেন। তাহলে কি এটা প্রমাণিত হয় যে আইমা তৃণমূলের কি বিজেপির বা সিপিএম এর? আসলে এটাই, ওই যে ঘরে বসে মনে হয় পৃথিবী ঘুরছে আমরা স্থির, আবার আপেক্ষিকভাবে দেখলে মানুষ ঘুরছে পৃথিবী গির, এরকম ব্যাপারটা ঠিক নয়। অর্থাৎ আপনাকে আপেক্ষিক দৃষ্টিতে মনে হতে পারে যে আইমা সিপিএম এর, আবার পরক্ষণে মনে হতে পারে আপনি চলে যান পূর্ব মেদিনীপুর জেলাতে মনে হবে আইমা হয়তো তৃণমূলের, কখনো কখনো মনে হবে জন্ম 2010 সালে যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন সবার মনে হয়েছিল আইমা সিপিএম এর, তারপর যখন তৃণমূল ক্ষমতায় এলো আবার কিছু মানুষের ধারণা হলো যে আইমা হচ্ছে তৃণমূলের, আবার দরবারে যখন দিলীপ ঘোষ আসছেন তখন মনে হচ্ছে হয়তো বিজেপি, আপনারা জানেন না হয়তো এই দরবারে অধীর চৌধুরী এসেছেন, তাহলে কংগ্রেসের এই সিদ্ধান্ত আপনাদের হাতে তুলে দিলাম, তথ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে। যদি বলেন যে এই ছবির ভিত্তিতে আপনারা স্থির করবেন আইমা কি, তাহলে আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন না, এ বিষয়ে আমি নিশ্চিত, কারণ এরকম বহু ছবি বহু রাজনৈতিক দলের সঙ্গে ভাইজানের রয়েছে, এই ছবির দ্বারা কিছু প্রমাণিত হয় না। মোহাম্মদ জাকারিয়া, আইমা যেহেতু মাইনরিটিদের নিয়ে সেখানে সকল কাস্ট সকল রিলিজিয়াসদেরকে দিয়েছে, একটু লক্ষ্য করবেন যদি আমি ভুল না হয় বিভিন্ন প্রোগ্রামে আইমার মিটিংও আল্লাহু আকবার নারাটা না দেওয়ার, ভালো সকলকে নিয়েই চলুন দেখবেন অনেক বড় হবে ভাই। এই কথাটা কিছুটা ঠিক, কারণ আইমা যখন শুরুতে 2010 সালে জন্ম নিয়েছিল তখন কিন্তু বিভিন্ন মিটিং সভাতে আমাদের আল্লাহু আকবার দেওয়া হতো, কিন্তু সংখ্যালঘু মানুষের আধিক্য এই সংগঠনে বেশি হলেও সংখ্যালঘু মানুষ তারা অসচেতন ছিল, আর আইমা সেখানেই সফল আমি বলে গেছি আগে, তারা সচেতন করতে পেরেছে, আজকে অনেক মানুষ সচেতন সংগঠন সচেতন করতে পেরেছে, তাই আপনি এখন দেখাতে পারবেন না কোন সভাতে নারায় তকবির দেওয়া হচ্ছে আইমার সভায়, কারণ এ বিষয়ে যিনি সব থেকে বেশি প্রথম প্রতিবাদ করেছিলেন তিনি হলেন এই সংগঠনের সর্বভারতীয় সম্পাদক আমাদের ভাইজান, তিনি বলছিলেন যে যদি আপনারা নারা দেন তাহলে হিন্দু মানুষ যারা রয়েছেন তারা জয় শ্রীরাম বলবেন, যেহেতু এই সংগঠন অসাম্প্রদায়িক সংগঠন, তিনি নিজেই এটার প্রতিবাদ করে সচেতন করেছিলেন, তাই আজ আইমার যে সমস্ত প্রোগ্রাম কর্মসূচি হয় দেখবেন যে এই নারায়টা দেওয়া হচ্ছে না, আপনি হয়তো শুরুতে আইমা দেখেছেন এখন সম্প্রতি দেখেননি আইমার কোনো সভা, আমি আপনাকে আবেদন করলাম যে আপনি সম্প্রতি আমাদের আইমার সভাগুলো দেখবেন, আমি আশাবাদী যে আপনি আপনার উত্তর নিশ্চিতভাবে পেয়ে যাবেন এবং আপনি খুশি হবেন। আমিনুর পাকিসের
আপনার দুটি দৃষ্টিতে পূর্ব মেদিনীপুরের কোন ব্লক ভালো কাজ করছে? সব থেকে সমস্ত ব্লকই প্রায় কম বেশি কাজ করছে, বিভিন্নভাবে কখনো কোনো সংগঠন সক্রিয়ভাবে কোনো জেলায় কাজ করছে, কোনো ব্লক কাজ করছে, আবার হয়তো নেতৃত্বের ঘাটতি বা কোনো কারণে হয়তো পিছিয়ে যাচ্ছে। তবে আমার দৃষ্টিতে পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় সমস্ত ব্লকই কাজ করছে। তবে চুলচেরা বিশ্লেষণ করলে হয়তো উঠে আসবে যে কোন থেকে বেশি কাজ করছে। কাজের প্রতিযোগিতাটা ভালো, কারণ কাজের মধ্য দিয়েই প্রমাণ পায় যে সে কতটা সফল। পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় সব ব্লকগুলোতেই আমার মনে হয় কাজ ভালো হচ্ছে, এবং আগামী দিনে আরো বেশি বেশি করে সমস্ত ব্লক কাজ করবে, এবং নিশ্চিতভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে যদি করা যায়, আমরা ভাইজানের কাছে আবেদন রাখবো যে পূর্ব মেদিনীপুর জেলার যে ব্লক আপনার ভালো কাজ করছে বলে মনে হয়, যদি তাদেরকে কিছু সম্মানে ভূষিত করা হয়, তাতে আরো অন্যান্য ব্লক কাজের জন্য আগিয়ে আসবে, ঝাঁপিয়ে আসবে এবং সম্মানে ভূষিত করবে, এবং আমি আশাবাদী নিশ্চিত ভাইজান এই কাজটা করবেন। তবে আমার দৃষ্টিতে মনে হচ্ছে প্রায় সব ব্লকগুলোতেই ভালো কাজ হচ্ছে, হয়তো কিছু হেল্পের হচ্ছে, কিন্তু সমস্ত কর্মীরা অত্যন্ত সক্রিয়। স্যার, ব্রিগেড সমাবেশ, শেখ ইসমাইল ভাই বলছেন ব্রিগেড সমাবেশ কবে হচ্ছে? দেখুন, এ বিষয়ে আমাদের যিনি সর্বভারতীয় সম্পাদক তিনি বিবৃতি দেবেন, এটা আমার আয়ত্তের মধ্যে নয়। তবে আমরা কর্মীরা সেই প্রতিশ্রুতি, সেই শপথ নিয়ে মাঠে নেমেছি যে আমরা হুজুর কেবলা এবং ভাইজান যে নির্দেশ দেবেন সেই নির্দেশটাই আমরা মান্য করব এবং পালন করব, এবং আমরা সে বিষয়ে তাকিয়ে থাকব। যদি নিশ্চিত হয় আগামী দিনে ব্রিগেড সমাবেশ, আপনারা বহু আগে নিশ্চয়ই জানতে পারবেন এবং আপনারা ঝাঁপিয়ে পড়বেন, এবং যদি ব্রিগেড সমাবেশ হয় আমি জানি না, নিশ্চিতভাবে আপনাদের প্রমাণ করতে হবে যে আপনারা কতটা সফল। শেখ রাজু আবু, সে এটা ঘরের কথা, এখানে বসে বলবেন যেখানে বলেছেন, যেটা হলো সব কথা সব। ধন্যবাদ স্যার, ধন্যবাদ রফিক ভাই। শেখ জয়নাল শেখ বলছে আমি নন্দকুমার ব্লক কাজ হচ্ছে না, ভুল বলছেন। নন্দকুমার ব্লকে আমরা সম্প্রতি একটি সভা করলাম, পূর্ব মেদিনীপুর জেলার যুব সমাবেশ, আপনি হয়তো ছিলেন বা নাও থাকতে পারে, যেখানে পূর্ব মেদিনীপুরের জেলার নন্দকুমার ব্লক খুব অল্প সময়ের মধ্যে, 3 দিনের মধ্যেই তারা আয়োজন করেছিল, এবং প্রতিকূল আবহাওয়াতেও বহু মানুষ, প্রায় 5 থেকে 7 হাজার যুবকের উপস্থিতিতে সমাবেশ হয়েছিল, এবং 3 দিন তার আগের যে 3 দিন, সেই 3 দিন প্রতিকূল আবহাওয়া ছিল, কিন্তু কর্মীরা যুদ্ধকালীন পরিস্থিতিতে এবং তাদের তৎপরতার মধ্য দিয়ে সেই সমাবেশকে সফল করতে পেরেছে। আর এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যে কাজ তারা করেছে, এই কাজ নিশ্চয়ই তাদের কাছে সম্মানের এবং প্রশংসার দাবি করে বলে আমি বিশ্বাস করি। হয়তো আপনার চোখে কোনো ছোটখাটো ভুলকে মনে হচ্ছে যে কাজ করছে না, কিন্তু নন্দকাম ব্লকেও ভালো কাজ হচ্ছে, সংগঠনের সঙ্গে যোগাযোগ করো, নিশ্চিতভাবে খবর পাবে। আইমা ফরিদ আলী, আপনার নজরে এই সংগঠন কি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, থাকলে কি বার্তা দেবেন? দেখুন ভাই, আমার ছোট্ট চিন্তাভাবনায় বলি, একটা পরিবারের মধ্যেও বিভেদ থাকে, কারণ একটা পরিবারের মধ্যে 5 জন রয়েছেন, হয়তো তার মধ্যে দেখবেন কিছু মনোমালিন্য হয়, কিছু গণ্ডগোল হয়, সমস্যা হয়, এটাকে আপনি যদি গোষ্ঠীদ্বন্দ্ব বলেন তাহলে ভুল। যেখানে একটা 5 জনের পরিবারের মধ্যে মত বিরোধ হয়, মনোমালিন্য হয়, সেখানে এত বড় আইমা পরিবার, কারণ ন্যূনতম 1.5-2 লক্ষ সদস্য নিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় সংগঠন চলছে, সেখানে কিছু মতবিরোধ থাকতেই পারে, মনোমালিন্য হতে পারে। তবে আমি নিশ্চিত আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, কোনো নেতৃত্বের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই, হয়তো কিছু সময় ভুল বোঝাবুঝি হয়েছে, কোনো মতবিরোধ তৈরি হয়েছে, কারণ আমরা একটাই গোষ্ঠী, সেটা হলো আমরা ভাইজানের গোষ্ঠীর মানুষ, আমরা আইমার মানুষ, আমাদের একটাই পরিচয়, আমরা আইমার সদস্য, আইমার কর্মী, আইমার নেতৃত্ব, আমরা আইমারই কথা বলি। নন্দিক শেখ সাইফুদ্দিন, শেখ সাইফুদ্দিন ভাই, নন্দীগ্রাম ব্লকে কোনো কাজ হচ্ছে না কেন? সাইফুদ্দিন ভাই ভুল বলছেন, নন্দীগ্রাম ব্লকে কাজ হচ্ছে বিক্ষিপ্তভাবে। আপনারা জানেন
যে নন্দীগ্রাম ব্লকটা সংগঠনের শুরু থেকে সেরকম আমরা যোগাযোগ করতে পারিনি। সম্প্রতি এক বছর দেড় বছর হলো আমরা নন্দীগ্রামে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে সংগঠন করছি এবং সেই প্রতিকূলতা পুরোপুরি চলে যায়নি এখনো। আমরা জানি সম্প্রতি কয়েক মাস আগে পুজোর যে সময় আমরা শামশাবাদ অঞ্চল যেখানে আমরা দুর্গাপূজার প্যান্ডেলে গিয়ে বস্ত্র বিতরণ করতে চেয়েছিলাম, সেখানে আমাদের একটি ঝান্ডাও লাগাতে দেওয়া হয়নি। বলা হয়েছিল কোনো বিনা প্রচারে করতে হবে, আমরা ব্যানার লাগাতে পারিনি কারণ সেখানে বলা হয়েছিল এখানে কোনো ব্যানার লাগানো যাবে না। এই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েও শুধু লোক দেখানো নয়, প্রচার নয়, সমস্ত কিছু উপেক্ষা করে আমাদের সংগঠনের কর্মীরা অসহায় মানুষদের, হিন্দু মানুষদের কাছে পৌঁছে গিয়েছে এবং তাদেরকে বস্ত্র তুলতে পেরেছে। তাদের এই কাজটাই যথেষ্ট, প্রচার দরকার নয়, কারণ নন্দীগ্রামে কাজ হচ্ছে, ধীর গতিতে হচ্ছে। বয়াল প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তারাও কাজ করছে। নন্দীগ্রামের এক নম্বর ব্লকের যে দশটা অঞ্চল রয়েছে, মোহাম্মদপুর রয়েছে, আপনার শামশাবাদ রয়েছে, আর আপনার কেদাবাড়ি অঞ্চল রয়েছে, দাউদপুর রয়েছে, হরিপুর রয়েছে, ভেকুটিয়া অঞ্চল রয়েছে, এভাবে দশখানা অঞ্চল করচক্রে রয়েছে। কিন্তু হয়তো প্রতিকূল পরিবেশ এবং পারিপার্শ্বিক চাপের জন্য একটু রাজনৈতিক চাপটা বেশি তার জন্য হচ্ছে না, তবে প্রত্যেকের সাথে প্রত্যেকটা অঞ্চল তারা নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং তারা কাজ করে চলছেন। আমি আশাবাদী আগামী দিনে এই প্রতিকূল পরিবেশ সবসময় থাকবে না, প্রতিকূল পরিবেশ সরে গিয়ে অনুকূল পরিবেশ আসবে এবং নিশ্চিত আরও বেশি কাজ নন্দীগ্রাম ব্লকে একদিন সাড়া পড়বে। আইমাই সকলে বড় লিডার হতে চায়, যার পেছনে একটা লোক নেই সে কোনোদিন বড় লিডার হতে পারে, এ সম্বন্ধে আপনি কিছু বলুন। যার পেছনে বড় লোক থাকে কোনোদিন বড় লিডার হতে পারে বা পেছনে কেউ নেই, এই কথাটা আমি বিশ্বাস করি না। কারণ ইতিহাস আমাদের শিক্ষা দেয় যত মানুষ সফল হয়েছে পরিশ্রমকেই হাতিয়ার করে সফল হয়েছে, কেউ কিছু পাইয়ে দেয় না। যেমন নিজেকে শ্রম করতে হয়, নিজের পরিশ্রমই নিজের সৌভাগ্যের জননী, ঠিক একই রকমভাবে সেই বড় লিডারই হোক, বড় সাহিত্যিক হোক, বড় কবি হোক, আর বড় ডাক্তার হোক, যাই হোক না কেন, তাকে তার নিজের পরিশ্রম এবং চেষ্টা, তার সততা তাকে মহান করবে। আবার তার পরিশ্রমের পাশাপাশি অনুপ্রেরণাও তাকে অনেকটাই সাহায্য করবে। আমি মনে করি না যে একজনকে বড় লিডার হতে গেলে তার পাশে একজন বড় লোক তার ঠেকনা দরকার, এটা আমি মনে করি না। প্রিয় সাদ্দাম হোসেন মুজাহিদিন ভাই বলছেন, প্রিয় নেতৃত্ব, আরামবাগে আইমা কর্মীদের উপর পুলিশ ও সমাজ বিরোধীদের লাঠিচার্জ ও হামলা নিয়ে কিছু বলুন। দেখুন আপনারা পশ্চিম মেদিনীপুর, সাদ্দাম হোসেন ভাই পশ্চিম মেদিনীপুর, হুগলি, মাফ করবেন, হুগলি জেলায় আমি দেখেছি সেই সময়টা যে পুলিশ এভাবে আক্রমণ করেছেন। ভাই দুঃখের বিষয়, আজকে রাজনীতি এবং প্রশাসন, প্রশাসনের সবাইকে আমি দোষ দিচ্ছি না, প্রশাসনটা এতই রাজনীতি দ্বারা পরিচালিত হচ্ছে আর সেই জন্যই অহেতুকভাবে অন্যায়ভাবে আইমার উপর, আইমার কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। আমি মনে করি এর পেছনে রাজনৈতিক কারণটাই হচ্ছে মুখ্য কারণ, কারণ তারা প্রশাসনকে ভুল পথে পরিচালিত হচ্ছে। এবং আমি সাদ্দাম হোসেন ভাই, আমি নিজে একটা ভিকটিম, আমিও নিরপরাধভাবে পুলিশের হাতে আক্রান্ত হয়েছিলাম, আমি নিজেই আক্রান্ত হয়েছিলাম। এটার দ্বারা আমি বিশ্বাস করি যে প্রশাসনভাবে পুলিশরা পরিচালিত হয়, তাই সেক্ষেত্রে হয়তো আপনাদের উপর আক্রমণ হয়েছে। তবে রাজনৈতিক দলরা ভুলে গিয়েছে যে তাদের ক্ষমতা চিরস্থায়ী নয়, একদিন তাদের পতন ঘটবে, কারণ একদিন বিশাল ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটেছিল, মোগল সাম্রাজ্যেরও পতন ঘটেছিল, তাই কোনো শাসক দল চিরস্থায়ী নয়, তাই যেদিন তাদের পতন ঘটবে তাদের পরিণতিটাও খুব ভয়ঙ্কর হবে। এমডি জিসান বলছেন, আইমা আইমিম যদি লোকসভা ইলেকশন লড়ে আইমা কি সমর্থন দেবেন, এ বিষয়ে আপনার কি মত? প্রথমত বলি ভাই, আইমিম একটি পলিটিক্যাল অর্গানাইজেশন, তারা রাজনৈতিক সংগঠন, আর আইমা হচ্ছে অরাজনৈতিক সংগঠন। আইমা মিমকে দেবে কি অন্যান্য রাজনৈতিক দলকে দেবে সেটা তাদের এই সিদ্ধান্তের উপর নির্ভর করে যে তারা কাউকে আদৌ সমর্থন করবেন কিনা।
তারপরে প্রশ্ন আসছে যে কাকে করবেন, কিন্তু সমর্থন করবেন কি না এই সিদ্ধান্তটা যেহেতু হয়নি, তাই সেক্ষেত্রে বলাই এই প্রশ্নটা এখন উত্তর দিতে পারছি না যে কাকে সমর্থন করবে। তবে আইমার পরিচয় কিন্তু আইমা একটি অরাজনৈতিক সংগঠন। আবু মুসা শেখ, মহিষাদল জন্টু আইমা ইউনিট সংগঠন দুর্বল, কারণ সংগঠন ভেঙে দেওয়া হয়েছে, তাই আপনি ও উপর নেতৃত্ব দেখুন। দেখুন আবু মুসা ভাই, মহিষাদল জোন ওয়ান বা জোন টু যে ভেঙে দেওয়া হয়েছে, নিশ্চিতভাবে আমি যতটুকু জানি যে আপনাদের জেলা সমাবেশ, জেলা সম্মেলনের আগে আপনাদের জোন রিকনস্ট্রাকশন হবে, পুনরায় আবার আপনাদের কমিটি ফর্মেশন হবে, তারপর আপনাদের সংগঠন সিস্টেমেটিকভাবে কাজ চলবে। এখন যেহেতু আপনাদের ভাঙা বলছেন, অস্থায়ীভাবে ওখানে আমাদের নেতৃত্ব রয়েছেন, তারা কাজ করছে, সম্মেলন পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলনের আগেই ভাইজান ঘোষণা করেছিলেন আপনাদের একবার যে পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলনের আগে আমাদের ব্লকটা রিকনস্ট্রাকশন করা হবে। শেখ সালাউদ্দিন, আমি পাঁশকুড়া ব্লক থেকেই বলছি, প্রতাপপুরের পাশাপাশি অ্যাম্বুলেন্স কোন কোন ব্লকে দেওয়া হবে? ভাই, অ্যাম্বুলেন্স পরিষেবার বিষয় নিয়ে আপনারা একটু আমাদের, যেহেতু পাঁশকুড়া ব্লক, আমাদের পাঁশকুড়া ব্লকে হেডকোয়ার্টার রয়েছে জেলার, প্রতাপপুর দরবার শরীফে আমাদের আইমা হেডকোয়ার্টার রয়েছে, আপনারা হেডকোয়ার্টারে এসে ভাইজানের কাছে একটা লিখিত আবেদন দিন এবং আপনারা যোগাযোগ রাখুন, আমি নিশ্চিত আশাবাদী আপনারা আপনাদের আবেদনে সাড়া পাবেন। দেরি আছো কমিটি থেকে আপনাকে স্বাগত, ধন্যবাদ ভাই। আইমা টেস্ট পেপার দেবে, জাহির খান বলেছেন, ভালো প্রশ্ন করেছেন যে আইমা থেকে যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পেপার দেওয়া হয়, সংগঠনের ভাবা চলছে বা ভাইজান ভাবছেন, এই বিষয়ে আমাকেও বলেছিলেন, তো হয়তো পূর্ণাঙ্গভাবে করতে পারিনি, তবে আমি আশা করি আগামী বছর থেকে হয়তো এই প্রসেসটা সফল করতে পারবো, যে টেস্ট পেপার আইমার পক্ষ থেকে কিছু টেস্ট পেপার আমরা যদি আইমা তৈরি করি, সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন। আর নচেত আমাদের সংগঠন বিভিন্ন জায়গায় বই বিতরণ করেন, বস্ত্র বিতরণ করে, পুস্তক খাতা পেন এগুলো বিতরণ করে, সেক্ষেত্রে হয়তো কোনো কোনো এলাকায় টেস্ট পেপারও বিতরণ হয়, সেটা আপনি আপনাদের এলাকার নেতৃত্বের সাথে যোগাযোগ করুন। বিভিন্ন সংস্থার টেস্ট পেপার রয়েছে, সেটা আমাদের সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন অঞ্চল ওয়াইজ, বিভিন্ন ব্লক ওয়াইজ পরীক্ষার আগে এই টেস্ট পেপার খাতা বই এগুলো বিতরণ করা হয়, সে বিষয়ে আপনি যদি আমাদের ওই এলাকার নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখেন, আপনি নিশ্চয়ই আপনার উত্তর পেয়ে যাবেন বা আপনি সুফল পেতে পারেন। আমিনুল বলছেন, স্যার সংগঠনের মডেল পূর্ব মেদিনীপুরকে নিয়ে আগামীতে কি ভাবছেন? পূর্ব মেদিনীপুর জেলা থেকে সংগঠন শুরু হয়েছিল মহিষাদলের মাটি থেকে, এবং সেই পূর্ব মেদিনীপুর জেলাকে সামনে রেখে সারা রাজ্যে বর্তমানে আমি দেখছি যে পূর্ব মেদিনীপুরেরই মতোই সক্রিয় হতে চলেছে অন্যান্য সংগঠন। আর যেহেতু পূর্ব মেদিনীপুর জেলাতে প্রথম শুরু হয়েছিল, পূর্ব মেদিনীপুর জেলাতে সদর দপ্তর, পূর্ব মেদিনীপুর জেলাতে একটা মডেল জেলা হিসেবে এই সংগঠন পরিচিত হয়েছে ইতিমধ্যে, এবং আগামী দিনে আরও বেশি কাজের মধ্য দিয়ে আমরা পূর্ব মেদিনীপুর জেলাকে শুধু এই রাজ্য নয়, ভারতবর্ষের ইতিহাসে যাতে এই পূর্ব মেদিনীপুর জেলাটা একটা উল্লেখযোগ্য স্থান দখল করতে পারে সংগঠনে, আমরা যারা কর্মী রয়েছি নিশ্চিতভাবে আমরা প্রাণপণ চেষ্টা করব। সোফিয়া ভেজা, আইমা যেখানে সভা হয় সেখানেই যায় বলা, অনেকে বলে আইমা নাকি আমাকে অনেক কিছু দিয়ে দিচ্ছে। আইমা, এটা ঠিক আইমা দেওয়ার জন্য, তবে ব্যক্তিগতভাবে নয়, আইমা সংখ্যালঘু মানুষকে কিছু পাইয়ে দেওয়ার জন্য, অর্থনৈতিক সুযোগ সুবিধা নয়, তার অধিকার, তার সম্মান, তার অস্তিত্বটুকুকে বাঁচিয়ে দেওয়ার জন্য, ফিরিয়ে দেওয়ার জন্য আইমা লড়ছে, আইমা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, আগামী দিনে আইমা নিশ্চিত রূপে সেই অধিকার তাদেরকে ফিরিয়ে দেবে। নন্দীগ্রামকে কি নিয়ে ভাবছেন স্যার? নন্দীগ্রামকে নিয়ে অনেক ভাবনা চিন্তা রয়েছে ভাই, আসলে মানুষকে সচেতন হতে হবে, সমস্ত প্রবঞ্চনা, সমস্ত প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে মানুষকেই এগিয়ে আসতে হবে। যখন দেশ স্বাধীন হয়েছিল তখন কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের কাছে প্রতিকূল পরিবেশ ছিল, তার লড়াই করার পর
অনেকেই প্রাণ হারিয়েছেন, স্বাধীনতার সূর্য দেখতে পাননি। তাই নন্দীগ্রামের মানুষকেই এ বিষয়ে সব থেকে বেশি এগিয়ে আসতে আসতে হবে, কারণ আইমা সবসময় প্রস্তুত তাদের পাশে থাকার জন্য। আর নন্দীগ্রামের মানুষ তারা যদি নিজেদের সেই অধিকার ফিরে পাওয়ার জন্য তারা যদি ভাবেন যে তারা ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, ধন্যবাদ। আর যদি বলেন যে না, নন্দীগ্রামের মানুষ সুস্থ নেই, স্বাভাবিক নেই, তাদেরকে তাদের অধিকার নিয়ে লড়তে হবে, ফিরে আসতে হবে, আমরা আইমা সদা প্রস্তুত, আপনারা এগিয়ে আসুন, নিশ্চিতভাবে আমরা আপনাদের নন্দীগ্রামের জন্য সংগঠন আমরা প্রাণপণভাবে শ্রম করব এবং আপনাদের পাশে থাকব। ধন্যবাদ, ধন্যবাদ, দেরিয়া চল, ধন্যবাদ, ধন্যবাদ। প্রশ্নগুলো আইমা সংগঠন ফুরফুরান নেতৃত্ব দিচ্ছে না, ফুরফুরায় নেতৃত্ব দিচ্ছে না কেন? সফিয়া বেজা বলছেন, আইমা সংগঠন ফুরফুরায় নেতৃত্ব দিচ্ছেন না কেন? ভাই, সম্ভবত আপনার কাছে তথ্য নেই, আমাদের ফুরফুরা শরীফেও নেতৃত্বরা রয়েছেন। আপনি হুগলি জেলার যারা সম্পাদক রয়েছেন বা হুগলি জেলার নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ রাখবেন, নিশ্চিতভাবে আমাদের ফুরফুরায় কাজ হচ্ছে এবং খুশির খবর, খুব ভালো কাজ হচ্ছে আমাদের সংগঠনের। স্যার, আপনার বক্তব্য খুব